কার্বি সমাজে পরিধান করা সাজপার সমূহ তৈয়ার করবর অতি পুরনি কালতেই কার্বি সকলে নিজের দক্ষতার ঘেরাং তৈয়ার করেছিল। কলা কৃষ্টি সংস্কৃতিরে বারেরখনিয়া দেশ নিজ হাতেরে শৈল্পিক পরিচয় দাঙি কার্বি সমাজের এক বৈশিষ্ট্য। কার্বি সমাজের অন্যতম অঙ্গরূপে পরিচিত থেরাঙক নিজ হাতে তৈরি সাজযোৰ পরিধান করে বিশ্ববাসীর সন্মুখত নিজক দাঙি ধরাত কোনোদিনে ক্রুটি রখা নাই। এই সাজ পাৰতেই নিহিত হৈ আছে কার্বি জাতির শিল্পী মন, সৌন্দর্যতা, শালীনতা, স্বাভিমান তথা সুকুমার প্রতিভা। কার্বি আংলং জেলার প্রভা তেরণর হাতত প্রাণ পাই উঠিছে কার্বি জনজাতি সাজ পোশাক। আবেলি পৰত এঘৰত কাপোৰ বোৱা খটখট শব্দ। 23 বছৰৰ বয়সৰ যুৱক এগৰাকীয়ে চিৰুপাত হাতত লৈ খটখটকৈ কাপোৰ বৈ আছে। কাৰ্বি আংলং জিলাৰ সেউজীয়া বননিৰ মাজত মইনা মাতৰ লগত তাল মিলাই খটখটকৈ চিৰুপাতৰ লগত কাপোৰ বৈছে এজন প্ৰতিভাৱান যুৱক প্ৰভাত তেৰণ। বর্তমান সময়ত জনজাতি সকলের কৃষ্টি সংস্কৃতি সাজপার লুপ্ত হওয়ার পরিস্থিতি, নিজ জাতির সাজপার রখার প্রয়াস প্রভাতর। কার্বি আংলং জেলার সিংহাসন সমষ্টির অন্তর্গত 36 নং রাষ্ট্রীয় ঘাইপথ যাওয়া লংনিত দৈনিক বজারত প্রভাত তেরণের জন্ম হয়। দিলীপ সিং তেরণ আর অম্ফু রংফারপি দ্বিতীয় সন্তান আছিল প্রভাত। সৰুৰে পৰা প্ৰভাতে সুকুমাৰ প্ৰতিভা গৰাকী আছিল। ঘৰত আৰ্থিক দুৰৱস্থাৰ কাৰণে দাহ দশ লৈ পঢ়ি আনুষ্ঠানিক শিক্ষা জীৱন ত্যাগ কৰে। প্ৰভাতৰ হাতত প্ৰাণ পাই উঠিছে কাৰ্বি জনজাতি কাপোৰ জয়হংথৰ, জাৰং, চেপান আদি। ইয়াৰ উপৰিও কার্বি পুরুষে পরিধান করা লেক অর্থাৎ মালাও তৈয়ার করে। মনোজিং দি, লোকেলিটি ইন অসম।